দিলীপ ঘোষের একটি বক্তব্য আছে। দিলীপ ঘোষ আসানসোল কাণ্ডের পরিপ্রেক্ষিতে বলেছেন, শুধু পুলিশ নয়, নিজেদেরও সতর্ক হওয়া উচিত ছিল, আরও সতর্ক হওয়া উচিত ছিল। এবং একই সঙ্গে তিনি যেটা বলছেন যে গরিবদের দেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের ব্যবস্থা আছে, সেগুলো অবলম্বন করা উচিত। তো বিজেপির কেন্দ্রীয় সহসভাপতির আর নির্দেশ মেনে চলব, এই প্রতিক্রিয়া দিয়েছেন জিতেন্দ্র সিং তিওয়ারি। সে তো অনুমতি ছিল কি ছিল না সে তো রেকর্ডের ব্যাপার। পুলিশ একরম বলছে, যারা করেছেন তারা একরম বলছেন, কিন্তু এই ধরনের বড় প্রোগ্রামে যে ধরনের প্রস্তুতি খালি পুলিশের উপর ভরসা করা হয় না, তো নিজের তরফ থেকে হওয়া উচিত। যেখানে ব্যাপক গ্যাদারিং হয় আর আমাদের পশ্চিমবাংলার মানুষ এখন কিছু পাবে বললে প্রাণ দিয়ে দৌড়ায়। সেখানে আপনারা দেখেছেন লক্ষ্মীর ভাণ্ডারে চাপা পড়ে স্ট্যাম্পেড হয়ে মারা গেছে লোক, দরজা ভেঙে ঢুকে গেছে। তো এই যে দান খয়রাতির যে ব্যাপারটা, এটা তো মানবতার অপমান এক প্রকার। লোককে লোভ দেখিয়ে নিয়ে আসাটা আর তারপরে এই ধরনের ঘটনা যেখানেই হোক সেটা আমি সমর্থন করি না। এ ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত। হ্যাঁ, গরিবকে দিতে হলে অনেক ব্যবস্থা আছে, দেওয়া যেতে পারে, কিন্তু এই ধরনের পরিবেশ যেন না হয় এটা সবাইকে খেয়াল রাখতে হবে। উনি আমাদের অল ইন্ডিয়া লেভেলের লিডার, উনি একটা বক্তব্য দেওয়ার পর আমি জাস্ট উনি যেটাই বলবে সেটা আমাদের কাছে আদেশের মতো। এই দুর্ঘটনা যদি না ঘটতো তাহলে সবাই বলতো খুব ভালো অনুষ্ঠান হয়েছে, দুর্ঘটনা এটা ঘটে গেছে। এবার ন্যাচারালি উদ্যোক্তা যারা থাকে তাদের দিকে সবাই আঙুল তুলে। প্রায় 250-300 স্বেচ্ছাসেবক ছিল এখানে যখন আমরা ছিলাম ওইখানে, তখন তো পুলিশ টুলিশ ছিল, ভালো সব ছিল। এবার তারপর আর একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমরা যখন চলে যাই তারপর পুলিশ ছিল কিনা সেটা এখন আমরা খোঁজ খবর নিয়ে দেখছি। তো 3 তারিখ সেটা দিয়েছে, ঠিক আছে, 14 তারিখ অনুষ্ঠান, তার আগে আইবি থেকে আমাদেরকে ফোন করেছে, মঞ্চ কোথায় হয়েছে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে, রুট কি সেটা জানতে চেয়েছে, সবটাই আমরা জানিয়েছি যে এটা অনুমতি না দিতে না। পুলিশে যদি এটাতে আপত্তি ছিল তাহলে তো নিশ্চয়ই আমাকে ইন রাইটিং জানাতো। আর এটির সঙ্গে সঙ্গে কুণাল ঘোষের একটি মন্তব্য আমাদের কাছে এসছে, আসানসোলের অনুমতি ছাড়া সভা হয়েছে এবং শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করছে বিজেপি। কুণাল ঘোষ এই বক্তব্য রাখছেন, আসানসোলের সভায় দুর্ঘটনার দায় শুভেন্দু এবং আয়োজকদের, দিলীপ এবং বিজেপি ব্যর্থতার কথা বলেছেন, আসানসোলের ঘটনা নিয়ে এই মন্তব্য করেছেন কুণাল ঘোষ। অনুমতি ছাড়া এই সভা হয়েছে, কিছুক্ষণ বাদে দেখলাম একটি চিঠি ছাড়া হয়েছে, একটি চিঠি একটি থানাকে দেয়া হয়েছে, ছাড়া হয়েছে। সেটি দিয়েছেন কে? না, আসানসোল পুর নিগমের একজন বিরোধী দলের, তিনি একটি চিঠি দিয়েছেন। সেটা দিয়ে বলা হচ্ছে এই তো চিঠি, এই তো চিঠি, এই তো চিঠি। পরিষ্কার সেখানে লেখা আছে যে থানায় গেছে, পরিষ্কার যে স্ট্যাম্পে লেখা আছে কন্টেন্ট নট ভেরিফাইড। পুলিশ এই চিঠি পাওয়ার পর যেরকম হয় যে কোনো লোকাল অনুষ্ঠানের ক্ষেত্রে, তাদের বলেছিল ওই জায়গায় কত করবে হিসাব, একটা এস্টিমেট থাকবে, তো তো তারা কোনো কমিউনিকেশনেই ছিলেন না। পুলিশ বলেছিল ছোট জায়গায় বড় জিনিস করা যায় না, চেঞ্জ টেঞ্জ করুন। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ আজ সকালে বলেছেন অনেক বেশি প্রস্তুতি থাকা উচিত ছিল। অর্থাৎ ব্যর্থতাটা যে শুভেন্দু এবং ওখানে যারা অর্গানাইজ করেছিল, দিলীপ ঘোষ বলে দিচ্ছেন ব্যর্থতা, শাক দিয়ে মাছ ধরতে যাচ্ছে।